কিছুদিন আগে নরসিংদীতে যে পোশাকের কারণে নারীর হেনস্থা হওয়ার ঘটনা ঘটেছে, আমরা তৎক্ষণাৎ বলেছি যে যদি কোনো কারণে যে কোনো যুক্তিতেই হোক কেউ শারীরিকভাবে কাউকে হেনস্থা করে তো সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। তবে যে পোশাক মিডিয়াতে উঠে এসেছে এটা এদেশের মানুষের পোশাক না, এটা এদেশের মানুষের সংস্কৃতি বা কালচার না, এটা এদেশের মানুষের কৃষ্টি না। এদেশের হিন্দুরাও এই কালচারে অভ্যস্ত না, মুসলমানরাও এই কালচারে অভ্যস্ত না, কোনো ধর্মের মানুষই এদের কালচারে অভ্যস্ত না। প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু সংস্কৃতি থাকে, কৃষ্টি থাকে, কালচার থাকে। একে কৃষ্টি কালচারের স্বকীয়তাও যদি হারিয়ে যায় তখন মানুষ নিজের অস্তিত্ব নিয়ে হুমকির মধ্যে পড়ে, অস্তিত্ব বিলীন হয়ে যায়, হারিয়ে যায়। এই সংস্কৃতি বা কৃষ্টি, এই সংস্কৃতি কৃষ্টির সংরক্ষণ এটা সংশ্লিষ্ট এলাকার জনপদের মানুষদের দায়িত্ব কর্তব্যের একটা, যে তাদের সে সংস্কৃতির মধ্য দিয়ে নিজেদের স্বকীয়তা তারা টিকিয়ে রাখবে, অন্যদের থেকে নিজেদেরকে পৃথক করবে। কিন্তু দেখা যায় যে এ ধরনের ঘটনা ঘটলেই ঠিক নরসিংদীর সেই ঘটনার পরও প্রচুর পরিমাণে কেওয়াজ বাদাইলো, বিশেষ করে মিডিয়ার একটা শ্রেণী তিলকে তাল বানায়া। অথচ কত মানুষ মেরে ফেলা হচ্ছে, হাড্ডি গুঁড়া করে দেওয়া হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, লুলা করে দেওয়া হচ্ছে, কত অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়ে কোনো কথা নেই। কোথায় কোন নারীকে হেনস্থা করা হয়েছে যদিও সেটারও একজন মুসলমান তীব্র প্রতিবাদ করবে, যে শারীরিকভাবে কেউ যদি অশ্লীল পোশাক পরেও তাই বলে শারীরিকভাবে তাকে আঘাত করার কোনো সুযোগ ইসলাম যেরকম রাখেনি, প্রচলিত আইনেও নাই। অতএব সেটার প্রতিবাদ তো আমরা করবই। কিন্তু কথা হলো, মিডিয়া এটাকে যত বড় করে দেখাচ্ছে মনে হচ্ছে যে দেশে আর কোনো ইস্যু নাই। এটা অনেক আগের ইস্যু ছিল, সম্প্রতি সেই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টের যে পর্যবেক্ষণ বা যে নির্দেশনা এসেছে সেটা আপনারা জানেন, পত্রপত্রিকা মিডিয়াতে এসেছে যে মহামান্য হাইকোর্ট মাশাআল্লাহ হাইকোর্টের বিচারপতি এই ইস্যুতে বলেছেন যে এ ধরনের পোশাক এটা তো গুলশান বারিধারাতেও কল্পনা করা যায় না, সেখানে নরসিংদীর মতো একটা জেলা শহর মফস্বল শহরের রেল স্টেশনে কীভাবে এ ধরনের পোশাক পরে চলাফেরা করাটা এটা গ্রহণযোগ্য এবং সুবিবেচনা প্রচিত হতে পারে, এই হলো না অবজারভেশনের খোলাসা। তো আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে এই ধরনের একটা নির্দেশনা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা হাইকোর্টের নির্দেশনাকে বা অবজারভেশন বলি বা যাই বলি, এটাকে আমরা সাধুবাদ জানাই। এদেশের মানুষের চিন্তাভাবনা, ধ্যান ধারণা, এদেশের মানুষের কৃষ্টি কালচার এবং সংস্কৃতির যে ধারণা এদেশের মানুষ লালন করেন সেটাই আলহামদুলিল্লাহ হাইকোর্টের এই বক্তব্যের মাধ্যমে, বিচারপতির বক্তব্যের মাধ্যমে বা রায়ের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে সেটা ফুটে এসেছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই পোশাক নিয়ে পক্ষ বিপক্ষ গ্রুপিং শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক প্রাইভেট বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শালীন পোশাক পরার জন্য কিছু মানুষ ক্যাম্পেইন করছে, আবার অশালীন বা যেমনি খুশি এমনি যে কোনো পোশাক পরার স্বাধীনতার নাম দিয়ে কিছু মানুষ আন্দোলন করছে, মানববন্ধন করছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন মানুষকে, পশুকে না। পোশাক দিয়েছেন মানুষকে, পশুকে আল্লাহ তাআলা পোশাকের কালচার দেন নাই, পশুদের পোশাক লাগেও না, ওইভাবে আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করেছেন, তাদের শরীরটা ওইভাবে। আর মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যে তার শরীরে গরমের উত্তাপ কিংবা শীতের কষ্ট এগুলো নিবারণের জন্য হলেও মানুষের শরীরে পোশাকের প্রয়োজন হয়। আর লাজ লজ্জা বলতে একটা জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সম্ভবত ইয়েমেনের একজন ভদ্রমহিলা তাওয়াক্কুল কেরমান, উনি নোবেল বিজয়ী আমি যদি ভুল না করে থাকি, তো ওনাকে সাংবাদিকরা একবার জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এই মাথার উপরে কাপড় বেঁধে থাকেন, আপনার কষ্ট হয় না, বা এটা একটু সেকেলে সেকেলে আগের যুগের অচল এরকম কিছু মনে হয় না? তখন তিনি বলেছিলেন যে মানুষ তো সভ্য সমাজে মানুষ তো পোশাক পরতে অভ্যস্ত, অতএব পোশাক খুলে ফেলার যে প্রবণতা এটা তো মানুষের না, এটা পশুর সাথে যায়। তো সেই কথাটাই আবারও আমরা উচ্চারণ করতে চাই
যে মানুষ শালীন সুন্দর জীবন যাপন করবে, সেটা নারী হোক কিংবা পুরুষ। নারীদের বেলায় পোশাকের আবৃত রাখার গুরুত্বটা পুরুষের তুলনায় অনেক বেশি। এই পয়েন্টটাকে আমাদের তথাকথিত নারীবাদী বন্ধুরা, ইসলাম এবং মুসলমানদের সাথে যারা বিদ্বেষ এবং শত্রুতা রাখে, তারা এটাকে দেখানোর চেষ্টা করে নারীদের উপরে চাপিয়ে দেওয়া বিধান হিসেবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বহু বিধান পুরুষের জন্য রেখেছেন যেটা নারীর জন্য নাই। বাহিরে ঝড় ঝাপটা যা আসে রুটি রুজি কামাই করার জন্য, এই সবগুলো পোহানোর দায়িত্ব আল্লাহ চাপিয়েছেন কার উপরে? পুরুষের উপরে। কই এটা নিয়ে তো দুনিয়াতে কোনো পুরুষবাদীদেরকে আন্দোলন করতে দেখা যায় না যে ইসলাম এই বিধান কেন দিয়েছে। কারণ কিছু জিনিস আল্লাহ তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন, আবার কিছু জিনিস নারীকে দায়িত্ব দিয়েছেন। কিছু জিনিস পুরুষের জন্য উপযোগী, কিছু জিনিস নারীর জন্য উপযোগী। যার জন্য যেটা দরকার আল্লাহ তাআলা সেটা দিয়েছে। সৃষ্টিগতভাবে পুরুষ তার ভেতরে যৌন আকাঙ্ক্ষা যত দ্রুত জাগ্রত হয়, নারীর ভিতরে আল্লাহ তাআলা সেটা এত দ্রুত জাগ্রত হওয়ার এই প্রকৃতি, এই নিয়ম, এই সিস্টেম আল্লাহ তাআলা রাখেননি। আর এই কারণে নারীকে তুলনামূলকভাবে পুরুষের চাইতে বেশি আবৃত, তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষা জানিয়েছেন, আল মারআতু আওরা, নারী এটা আবৃত রাখতে হয় নিজেকে, এটাই আল্লাহ তাআলার বিধান। যখন কোনো নারী বাহিরে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, তখন শয়তান অ্যাক্টিভ হয়ে যায়। সে অ্যাক্টিভ হয়ে এই নারীর ফিতনায় পতিত হয়ে পরীক্ষায় ফাঁদে পা দিয়ে বা তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে অন্য পুরুষ তার ইমান, আমল, চিন্তা, চেতনা, আদর্শ, নীতি, নৈতিকতা, দাম্পত্য জীবন সব কিছুকে ধ্বংস করার দিকে যেতে পারে। এই আশঙ্কা আছে, আল্লাহ তাআলা এমনটি রেখেছেন। এটা নারীর কোনো দোষ না, দুর্বলতাও নয়, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। এটা পুরুষের দুর্বলতা বরং বলতে পারে, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চোখের পর্দা করতে বলেছেন আর নারীকে সৌন্দর্যের পর্দা করতে বলেছেন। এই উভয়মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর সমাজ গড়ে উঠবে, বেড়ে উঠবে। এই সমাজে যারা নিজেদেরকে নারীর খুব কল্যাণকামী হিসাবে প্রকাশ করেন, জাহির করার চেষ্টা করেন যে তারা নারীর ভালো চান, এই ইসলাম শুধু নারীর উপরে এই ভেজাল চাপায়, বাক্সবন্দি করতে চায়, একটা বোরকাবন্দি করে ফেলতে চায়, নারীকে স্বাধীনতা দিতে চায় না, তো কিছু মানুষ আছে তারা নারীকে স্বাধীনতা দিতে চায়। কি দিতে চায়? স্বাধীনতা। এটা দেখতে ভালোই দেখা যায় যে নারীকে স্বাধীনতা দিতে চায়, যে নারী তার যেভাবে খুশি সেভাবে চলবে, দেখতে ভালোই দেখা যায়। কিন্তু আমার প্রশ্ন হলো, যে খুশি যে পোশাক ইচ্ছা সে খুশি সেই ধরনের পোশাক আমি পরব, এই স্বাধীনতা তো নারীরও আছে পুরুষেরও আছে, ঠিক না বেটি? নারীরও আছে পুরুষেরও আছে। কিন্তু আপনি ওয়েস্টার্ন কান্ট্রি বলেন বা যারা নারীকে মুক্তি দিয়েছে, নারীকে মুক্তি দিয়েছে, নারীকে স্বাধীনতা দিয়েছে, ওই যে শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায় ওইরকম করে স্বাধীন করে দিছে, ঠিক আছে খোয়াড়ে থাকবা না আর বের হয়ে যাও, এই স্বাধীনতা যে দেশগুলো দিয়েছে সেসব দেশের যে চিত্র যারা গিয়েছেন দেখেছেন অথবা অনলাইনের মাধ্যমে দেখার সুযোগ আছে আজকাল দেখেন, সেসব দেশের রাস্তাঘাটে পাবলিক প্লেসে মহিলাদের ড্রেস, নারীদের ড্রেস যতটা শর্টকাট সংক্ষিপ্ত, পুরুষদেরটা কি এতটা শর্টকাট সংক্ষিপ্ত থাকে? এটা কেমন স্বাধীনতা যে শুধু নারীদেরকে চাপায় দিলেন, পুরুষদেরকে আপনারা পুরুষরা নিজেরা নিলেন না? যারা পুরুষরা নারীদের পক্ষে খুব সাফাই গান যে তাদের স্বাধীনতা দরকার, তো আপনার দরকার না? আপনি কেন একটা হাফ প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে যান না? দুই একজন হয়তো যায়, সচরাচর পুরুষরা এরকম যায়। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও দেখেন যে স্যুট বুট একেবারে প্যান্ট ফুল প্যান্ট পরে নিজেকে ঢেকে ঢুকে তারপর তিনি বাইর হন, অথবা তারই অফিসের নারী কর্মী যারা আছে তারা যত সংক্ষিপ্ত পোশাক শর্টকাট করতে পারে ততই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। তাহলে এটা কেমন স্বাধীনতা যে আপনি নিজে গরমের কষ্ট থেকে বাঁচার জন্য ফুল প্যান্ট পরলেন আর আপনার সহকর্মী নারী সেই ভদ্রমহিলা হাফ কিংবা থ্রি কোয়ার্টার যত উঁচু করে পড়তে পারে ততই আপনি হ্যাপি বলছেন, সে স্বাধীনতা পাইছে। তো স্বাধীনতা আপনার দরকার নেই? আপনি তো সেনা পাবলিক, ঠিকই গরমের কষ্ট থেকে বাঁচার জন্য ফুল প্যান্ট পরছেন, ফুল হাতা শার্ট পরছেন, ভদ্রমহিলা যত সংক্ষেপ করবে তত বলতেছেন হ্যাঁ এ স্বাধীনতা পাইছে, এ মুক্তি লাভ করছে।
আপনি তাকে মুক্ত করছেন নাকি তাকে নিছল সকলের চোখের খোরাকে পরিণত করছেন, সকলের মনের খোরাকে পরিণত করছেন? এটাকে তাকে স্বাধীনতা দিচ্ছেন নাকি তাকে নিয়ে নোংরা চিন্তা করার পথ উন্মুক্ত করে দিচ্ছেন? যদি স্বাধীনতাই হয় তাহলে তো সকলের সমান হারা নেওয়ার কথা। অনেকে বলে যে পুরুষরা তো কাঁচা মারে, কয়জন পুরুষ কাঁচা মারে? কাঁচা মারা তো কাজের সময়, সেটাও ইসলাম এলাউ করে না, কয়জন? সেটা নর্মালি আপনি ড্রেসের দোকানগুলা, কাপড়ের দোকানগুলা, বড় বড় ফ্যাশন হাউসে যদি যান দেখবেন যে মহিলাদের পোশাকে যত শর্টকাট, যত রকম সংক্ষিপ্ত করার ব্যবস্থা আছে, এগুলো আছে পুরুষদের, এগুলো আছে নেট টাইপের জামা, নেট টাইপের আপনার বিভিন্ন পোশাক, এগুলো পুরুষদের দেখা যায়। তাহলে নারীকে দেখানোর এত চেষ্টাটা কেন? তাহলে দেখানোর যখন প্রবণতা, আসল কথাটা বলেন, স্বাধীনতার এই মিথ্যা বলি দিয়ে না, এটা নারীকে স্বাধীনতা করা নয়, এটা হলো নারীকে চোখ এবং মনের খোরাক বানানোর জন্য স্বাধীনতার নাম দিয়ে তাকে উন্মুক্ত করা হচ্ছে। একজন সম্ভ্রান্ত নারী যার ভিতরে আত্মসম্মান বোধ আছে, তিনি চান না যে আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুন, এই জন্য তিনি নিজেকে আবৃত করে রাখেন, বাজে চিন্তার রাস্তাটাই বন্ধ করে দেন। একজন ব্যক্তিত্ব সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন পুরুষ, তিনি চান না তার স্ত্রী, তার মা, বোন, তার মেয়ে, তার পরিবারের কোনো মহিলাকে নিয়ে কোনো পুরুষ তার দিকে তাকিয়ে মনে মনে বাজে কল্পনা করুক, এটা চায় না। এই জন্য তিনি তার পরিবারের সদস্যদেরকে, নারী সদস্যদেরকে পর্দার মধ্যে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন, ভালোবাসেন। আমাদের দেশে সহ গোটা দুনিয়াতে দেখবেন যে বোরকা পরা বা হিজাব পরা বা আপনার পর্দা পোশিদা করা, এগুলো অনেক প্রতিষ্ঠানে বিধিনিষেধের আওতায় নিয়ে আসা হয়েছে যে এগুলো করা যাবে না, কিন্তু আপনি যে কোনো রকমের উন্মুক্ত ড্রেস পরতে পারেন। আর এই সুশীল যেগুলা নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে, তারা দেখবেন যে পর্দারসীন নারীর পর্দা করার যে স্বাধীনতা আছে ওইটা সপক্ষে তারা কখনো বলবে না, পারলে দুইটা খোঁচা মারবে। তো এদের চাইতে বড় ভণ্ড, এদের চাইতে বড় প্রতারক, এদের চাইতে বড় দুমুখা এবং ডাবল স্ট্যান্ডার্ড মানুষ আল্লাহর জমিনে খুব কম আছে। বাপখানা নেয় সুশীল, তারা খুব ভদ্র, নারীর পক্ষে কথা বলতেছে, আসলে নারীর পক্ষে নয়। মার চাইতে মাসির দরদ বেশি হলে এটা লক্ষণ ভালো হয় না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন তার সৃষ্টির কার জন্য কোনটা উপযোগী, কখন কোনটা উপযোগী, সেখানে সেই বিধান আল্লাহ তাআলা দিয়েছে। পর্দার এই বিধান, এটা আমাদের গোটা সমাজের জন্য সেফটি এবং নিরাপত্তা। আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যান যেগুলোতে নারী নাকি মুক্তি লাভ করেছে, নারীর নাকি স্বাধীনতা দেওয়া হয়েছে, নারীর নাকি অধিকার দেওয়া হয়ে গেছে, সেই দেশগুলোতে চলে যান, নারীর প্রতি যৌন নিপীড়ন বা নিগ্রহের ঘটনা অহরহ, প্রতিটা অফিসে, প্রতিটা আপনার কার্যালয়ে, কর্মক্ষেত্রে, সব জায়গাতে যত জরিপ হয় সমস্ত জরিপের রিপোর্ট বলছে যে নারীদের ম্যাক্সিমামই যৌন নিগ্রহের শিকার। এর অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমনভাবে যে একে অন্যের প্রতি আকৃষ্ট হবে, যত বেশি খোলামেলা করবেন তত বেশি তার মনে ঝামেলা তৈরি হবে। আমরা এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে বাজার থেকে মূল্যবান কোনো কিছু, ধরেন ব্যাংক থেকে টাকা, স্বর্ণ গহনা, এগুলো নিয়ে আপনি যদি স্বচ্ছ পলিথিনে করে হনহন করে রাস্তার পাশ দিয়ে চলে যান, ছিনতাইকারীর কবলে পড়বেন, ডাকাতের কবলে পড়বেন, খারাপ মানুষের কবলে পড়বেন। তো সেটা থেকে বাঁচার জন্য আপনি নিজের নিরাপত্তা, নিজের ব্যবস্থা করেন। দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যাবে না, আপনি উন্মুক্তভাবে নিলেই যে কেউ সেখানে অন্যায়ভাবে সেটাকে নিতে যাবে, চিন্তায় করতে যাবে, সেটা যেরকম অপরাধ, আপনি এটাকে ঝুলিয়ে ঝুলিয়ে গিয়ে অপরাধ করার প্রতি মানুষকে একরকম উদ্বুদ্ধ করলেন, আকৃষ্ট করলেন বা সহায়কের ভূমিকা পালন করলেন, সেটাও এক ধরনের অপরাধ, সেটাও অন্তত নির্বুদ্ধি তার কিছু না হলেও। তো এই জন্য পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, এই ব্যাপারে দেখবেন যে আদালতের, উচ্চ আদালতের যে রায়, উচ্চ আদালতের যে অবজারভেশন, যে মন্তব্য, সেটাকে নিয়ে পর্যন্ত সমালোচনা এবং ট্রল এই দুষ্ট লোকগুলো করছে। অথচ এই বিষয়ে যদি কোনো আদালতের ভুল ডিসিশন হতো, সেটা নিয়ে যদি কোনো আলেম ওলামারা, দিনদার মানুষরা, মুসলমানরা প্রতিবাদ করত বা সংক্ষুব্ধ হওয়ার কথা বলতো, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আবার তারা ঠিকই আদালত অবমাননার কথা তুলত। এর কয়েকদিন যেতে না যেতেই আপনার চট্টগ্রামের একটা আদালত, সম্ভবত নিম্ন আদালতের
আপনার দুজন আসামির বোধ হয় দণ্ড মওকুফ করেছে এই শর্তে যে তারা এক বছর নামাজ পড়বে পাঁচক্ত। এটা নিয়েও সুশীলদের গায়ে আগুন ধরে গেছে যে আদালত নামাজ পড়তে বলবে কেন। অথচ এটা নিয়ে বিভিন্ন আইনজীবীদের ব্যাখ্যা আমরা পড়েছি দেখেছি যে এটা প্রচলিত আইনেই অ্যালাউ করে যে বিশেষ কোনো কোনো কাজের ভিত্তিতে সাজা মওকুফ করা যেতে পারে, কমানো যেতে পারে, এই সুযোগগুলো তাদের হাতে আছে। এখন মুশকিল হলো নামাজ পড়তে বললো কেন। যদি বলতো যে দৈনিক পাঁচবার করে পাঁচটা হলে গিয়ে নিয়ম করে পাঁচটা করে সিনেমা ডেলি দেখবা তাহলে ঠিক ছিল, যদি অন্য কিছু বলতো তাহলে ঠিক ছিল। এই দেশে এই মুষ্টিমেয় কিছু তথাকথিত সুশীল তারা গোটা দেশের সমস্ত মানুষগুলোকে প্রায় জিম্মি করে রাখছে, সরকারের উপরে তারা সওয়ার হয় ভর করে, যারা যখন ক্ষমতা আসে তাদের মাথায় ভর করে এই সামান্য কিছু নাস্তিক, কিছু ইসলাম বিদ্বেষী, কিছু তথাকথিত সুশীল। এদের মধ্যে আমাদের নামদের অনেক মুসলমানও আছে, নাম মুসলমানের সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু এরা আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করে না। আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ইসলামে থাকার কোনো সুযোগ আছে? সে তো কাফের। তাদের নারীর প্রতি যে মায়া, এ মায়া নিয়ে বেশ চমৎকার একটা কথা একবার একজনকে বলতে শুনেছি যে নারীকে স্বাধীনতা দিতে হবে, কাজের সুযোগ দিতে হবে। এই জন্য দেখবেন যে রিসেপশনে নারীকে, বিভিন্ন চেয়ারে নারীকে বসানো হয়, কিন্তু নারী যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এই বয়স্ক নারী নিয়ে কোনো নারীবাদীদেরকে তেমন কোনো মাথা ব্যথা দেখবেন না কোনো দিন। যুবতী নারী তাকে নিয়ে তাদের সব মাথা ব্যথা। যদি নারীর প্রতি এত মায়াই হইতো, দয়াই হইতো, তো বৃদ্ধ নারীর প্রতি দয়া বেশি দরকার না যুবতী নারীর প্রতি দয়া বেশি দরকার? বৃদ্ধ হয়ে গেলে মানুষ অসহায় হয়ে যায় না? দেখা গেল ছেলে মেয়ে অমানুষ, খোঁজ খবর নেয় না, অথবা নিঃসঙ্গতা আছে, সঙ্গী হারিয়ে ফেলেছেন, নানা কারণে বৃদ্ধকালে একজন নারী যতটা অসহায় হয়, একজন যুবতী নারী তো ততটা অসহায় হয় না। তার বাপ থাকে, ভাই থাকে, স্বামী থাকে, কেউ না কেউ থাকে। কিন্তু আজ পর্যন্ত কোনো নারীবাদীকে দেখেছেন আপনারা যে বৃদ্ধ নারীদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে? নাই, কারণ তার যৌবন নাই, যৌবন শেষ। এই নারী নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নাই, তারা বাহির করতে চায় যুবতীটাকে। কিরে ভাই, রিসেপশনে দেখে দেখে বুড়িদের কেন চাকরি দিবেন? তাদের একটু চার টাকা পয়সা দরকার, যদি দেওয়াই লাগে তো তাদের কেন দেওয়ার কথা? তাদের হাত খরচ দরকার, তাদের এখন নিঃসঙ্গতা দূর করা দরকার, তাদের পাশে দাঁড়ানোর দরকার, তাদের ঔষধ খরচ দরকার হয়, তাদের ট্রিটমেন্ট খরচ দরকার হয়। যদি চাকরি দিতেই হয় কথার কথা, তাহলে সেক্ষেত্রে আইনা ওই বয়স্ক দেখে দেখে তাদেরকে না চাকরি দেওয়ার কথা? কই নারীবাদীদের সে কাম করে না, চাকরি দেওয়া তো পুরো কথা, খাইলো না খাইলো বাঁচলো মরলো এগুলোর কোনো খোঁজ খবর নাই। আর ইসলাম, ইসলাম কি করে, নারী যখন বয়স্ক হয়ে যায় তখন যৌবনকালে যেরকম সন্তানরা তার দেখভাল করতে হয়, বৃদ্ধ হওয়ার পরে আরো গুরুত্বের সাথে দেখভাল করতে হয়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা, তোমার মা বাবার উভয়ে অথবা যে কোনো একজন, ধরেন মা, তিনি যদি বৃদ্ধ হয়ে যান, বার্ধক্যে চলে যান, তখন তার অধিকারের ব্যাপারে সচেতন থাকবে। বৃদ্ধা মহিলা, বৃদ্ধ পুরুষ, তাদের অধিকারের ব্যাপারে সচেতন থাকবে বার্ধক্যে গেলে, তখন তাদের সামনে উফ বলবে না, তাদের কষ্ট হয় এমন কোনো কথা বলবে না, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, তাদের প্রতি দয়া পরবশ হয়ে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ হলে তখন কেয়ার করার জন্য নির্দেশ দিচ্ছেন আলাদা করে, স্পেশাল নির্দেশ। বাবা মার কেয়ার তো সবসময় করতে হবে, বার্ধক্য গেলে বিশেষভাবে করতে হবে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আর নারীবাদীর শুধুমাত্র ওই যুবতী নারীর অধিকার নিয়ে আর সোচ্চার, বৃদ্ধের ব্যাপারে কোনো মাথা ব্যথা, যার দরকার তার ব্যাপারে মাথা ব্যথা নাই। তাহলে এটা কি নারীর অধিকার না অন্য কিছু? অন্য কিছু যে এটা বোঝার জন্য আর পণ্ডিত হওয়ার দরকার আছে? মুহতারাম হাজরিন, আমরা অনেকে এদের এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দিয়ে আধুনিক সাজে, আধুনিক, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন খোলামেলা চলবে মানে আধুনিক, আর বোরকার মধ্যে ঢুকবে, মোজার মধ্যে ঢুকবে, হিজাবের মধ্যে ঢুকবে, তো এটা সেকেলে আগের। এর আগে আমরা একাধিকবার একাধিকটা ঘটনা আপনাদের সামনে এক্সাম্পল তুলে ধরেছি, যে গত দুই বছর আগে সম্ভবত সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি করি পরীক্ষায় ফার্স্ট হয়েছে যেটা, সে একজন মেয়ে এবং আপাদমস্তক পর্দার মধ্যে থাকা,
তাহলে এই পর্দা কি প্রগতি বা উন্নতির পথে কোনো অন্তরায় হয়? এবং একই ঘটনা তার কিছুদিন পরে আমরা আবার পুনরাবৃত্তি হতে দেখেছি। তো এই দেশে মেয়েরা পর্দা পোশিদের মধ্যে থেকে শালীন পোশাকের মধ্যে সব কিছু করা সম্ভব, আর এটার বিপরীতে যারা নারীদেরকে এভাবে উন্মুক্ত করতে চায়, খোলামেলা করতে চায়, অশালীন পোশাকে উদ্বুদ্ধ করতে চায়, তারা এই দেশটাকে, এই সমাজটাকে অস্থিতিশীল করতে চায়, যুবকদেরকে ধ্বংস করতে চায়, যুবক যুবতীদের চরিত্রকে নষ্ট করতে চায়। আর এই সবগুলো আল্লাহ তাআলার গজব দুনিয়াতে নাজিল হওয়ার অন্যতম একটা মাধ্যম। আমরা তো আর তাদের টুটি চেপে ধরতে পারবো না। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সংকল্প করি, আমরা আমাদের প্রত্যেকে পুরুষ আমাদের চোখের পর্দা করব, আর আমাদের পরিবারের মেয়েদেরকে পর্দার গুরুত্ব বোঝাবো। পর্দা তাদের জন্য বোঝা নয়, পর্দা তাদের জন্য প্রোটেকশন। পর্দা নারীর জন্য প্রোটেকশন নাকি বোঝা? ভাইরা আমার, একজন নারী তিনি যখন শালীন পোশাকে থাকেন, তিনি যখন পর্দার মধ্যে থাকেন, তখন তাকে নিয়ে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো কিছু যখন ফুটে না ওঠে, প্রকাশিত না হয়, তখন তাকে নিয়ে মনে বাজে চিন্তা কল্পনার সুযোগই কোনো পুরুষ পায় না। এই বাস্তবতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানের যথার্থতা আজ আমরা অনেক মুসলমানরাও বুঝি না। নিজে হয়তো নামাজ কালাম পড়ি, কিন্তু বাসার পরিবারের মেয়েদেরকে আমরা পর্দা করাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, আর দায়ুসকে তিনি বলেছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, ওই পুরুষকে দায়ুস বলা হয় যে তার পরিবারের মেয়েদের এই বেপরোয়া চলাফেরা, পর্দাহীন চলাফেরাকে অ্যালাউ করে, অনুমোদন করে, এবং এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার মেয়েকে আইন করে, শাসন করে পর্দা করাবেন আমি তা বলছি না, তাকে বোঝাবেন যে তুমি তোমার এই পর্দা করতে হবে নিজের নিজের নিরাপত্তার জন্য, নিজের ভালোর জন্য। সুশীলরা বলবে, আপনার ইসলাম বিদ্বেষী নাস্তিকরা বলবে যে হ্যাঁ, একজন নারী বাহিরে গেলে যদি পুরুষের মনে বাজে চিন্তা হয়, তাহলে এটা পুরুষের মনের সমস্যা, তার মনে পর্দা করুক, নারী কেন পর্দা করবে? এদের কথা শুনলে সন্দেহ হয় এরা কি নপুংসক না মিথ্যু। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন যে আকর্ষণীয় জিনিসের প্রতি মানুষের আকর্ষণ হবে। এখন যদি কেউ স্বর্ণ গহনা ডায়মন্ড টাকা পয়সা এগুলা স্বচ্ছ পলিথিনে করে নিয়ে যায় আর বলে যে আমার এটা দেখে যদি কোনো চোরের ভিতরে চুরি করার জন্য মনোভাব তৈরি হয়, তো সে তার মনের ভিতরে পর্দা দেখ, আমি কেন এটা টাঙ্কে ভরবো, তালায় ভরবো, ব্যাগে ভরবো, এটা কেউ বলে? কেন বলে না? কারণ সে জানে সব চোরের মনে তালা দেওয়া তো সম্ভব না, আমার এটারে তালা দেওয়া সম্ভব, এই জন্য সে তারটারে ব্যাগের ভিতরে ভরে তালা মেরে ফেলে এবং চোরের উপর দোষারোপ করতে যায় না। সে দোষী, কিন্তু নিজের সেফটিটা নিজে চিন্তা করে। অতএব ভাইরা আমার, পোশাক, শালীন পোশাক এটা যেন এদেশে না থাকে, এদেশটা যেন আস্তে আস্তে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র আল্লাহর বিধান পর্দা সেটাই নয়, এটা ছাড়াও বাংলাদেশের মানুষের, বাঙালি সমাজের বা এই ভারত উপমহাদেশের কালচার, সেটা সকল ধর্মের মানুষই, এদেশে নারীরা শালীন পোশাকে চলতে অভ্যস্ত। কিন্তু এই কথা বলতে গেলেই নারীর অধিকার নিয়ে জিগির তোলে, ওই যুবতী নারীর প্রতি বিশেষভাবে আগ্রহ দেখায় এবং তাদের অধিকার নিয়ে বেশি বেশি কথা বলে যে তথাকথিত নারীবাদী সুশীল তারা। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে যত প্রকার অস্থিরতা আছে, যত বিশৃঙ্খলা আছে, যৌন নিপীড়নের ঘটনা ঘটে, যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনাগুলো বন্ধ করার জন্য যত ব্যবস্থা দরকার, পুরুষদের নিজেদের আত্মশুদ্ধির প্রয়োজন, আত্মনিয়ন্ত্রণ করার শিক্ষা দীক্ষা এটা নেওয়া প্রয়োজন, একইভাবে নারীদেরও শালীন সৌন্দর্যের মধ্যে থাকা প্রয়োজন। অনেকে বলেন যে অনেক মেয়ে তো বোরকা পরেও যৌন নিপীড়নের শিকার হয়, তাহলে বোরকা বা পর্দার মাধ্যমে একজন নারীর যদি নিরাপদে থাকে, তাহলে ওই বোরকালি মেয়ে কীভাবে শিকার হলো? তো এটা তো ছেলে মানুষই টাইপ কথাবার্তা। কারণ একটা ছেলে তাকে আপনি বিজ্ঞাপনে বিলবোর্ডে নারীকে উন্মুক্তভাবে প্রদর্শন করে তাকে আপনি পশুত্ব জাগ্রত করে দিলেন,
আপনি তাকে নাটকের নামে, সিনেমার নামে, ফিল্মের নামে, এই নামে, সেই নামে, ম্যাগাজিনের নামে, তার সামনে অশ্লীল দৃশ্যগুলো সব অবারিতভাবে, উন্মত্তভাবে উপস্থাপন করে তার ভেতরকার যে পশুত্ব আছে সেটাকে জাগিয়ে তুললেন। এরপর সে ওই বিজ্ঞাপনে বিলবোর্ডে যাকে দেখছে তাকে তো আর হাতের নাগালে পাচ্ছে না, টিভিতে বা সিনেমাতে যাকে দেখছে তাদেরকে তো আর পাচ্ছে না, কিন্তু তার ভিতরে পশুত্ব তো জেগে গেছে। এরপর সে হাতের নাগালে যেই দুর্বল মানুষকে পাচ্ছে তার উপরে হামলে পড়ছে। তাহলে এই সব কিছুর জন্য মূল দায়টা হলো সে অশ্লীলতা, সে নির্লজ্জতা, সে বেহায়াপনার বিস্তার, যেটার ফলশ্রুতিতে ভালো মেয়েরাও নিরাপদে থাকতে পারে না। অতএব এই পর্দা বা অন্তত শালীন পোশাক, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা, তাদের জন্য তার শরীয়তের পর্দার বিধান নাই, তারা অন্তত শালীন পোশাকে থাকার চেষ্টা করবেন সমাজের স্থিতিশীলতার জন্য। আর এই সমাজেরও সকল মুসলমানের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যে মেয়েদেরকে তাদের সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলতে বলেছেন, আবৃত্তি করে চলতে বলেছেন। কেন? যালিকা আদনা আইয়া আরাফনা, যাতে চেনা যায় যে এরা এরা কোনো বাজারের মহিলা না, সম্ভ্রান্ত নারী, ভালো ঘরের মেয়ে, আত্মসম্মান বোধ আছে, আত্মমর্যাদা আছে, নিজের সৌন্দর্যকে বিলিয়ে বেড়ায় না মানুষের সামনে, রাস্তা রাস্তা বিলিয়ে বেড়ায় না, এত নির্লজ্জ না, এই মানসিকতা যেন প্রকাশ হয়, সেজন্য পর্দা করতে আল্লাহ তাআলা বলেছেন। একটা ইন্টারেস্টিং বিষয় হলো ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগে, এবং কোরআন কারিমের আয়াতগুলোর তাফসির প্রসঙ্গে প্রায় সব তাফসিরই পাবেন, ইতিহাসের গ্রন্থগুলোতে পাবেন, যে জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে যারা ক্রীতদাসী ছিল, ক্রীতদাসীরা তারা সাধারণত পর্দা করত না, তাদের সাধারণ পোশাক থাকতো, আবৃত্তি করা, মাথা কাপড় দেওয়া এগুলো থাকতো না। এবং সেই সমাজের মানুষ একজন স্বাধীন, একজন সম্ভ্রান্ত নারীর সাথে ক্রীতদাসীর পার্থক্য করতে এটা দিয়ে, যে এটা ক্রীতদাসী আর এটা স্বাধীন সম্ভ্রান্ত কোনো মানুষ। এটা তখনকার ইসলাম পূর্ব যুগের, জাহিলি যুগের মানুষের কালচার ছিল। কি অবাক করা ব্যাপার, সে যুগে ক্রীতদাসীদের যে পোশাক ছিল, এ যুগে তথাকথিত আধুনিক দাবিদার মহিলাদের পোশাক হলো সেটা। আর সে যুগে যারা সম্ভ্রান্ত ছিল তারা পর্দা পোশিদা করতো, এ যুগেও যারা সম্ভ্রান্ত তারা ঠিকই পর্দা পোশিদা করে। অতএব অনেকে বলে যে দুনিয়া আগায় যাচ্ছে, এখনো হুজুররা নারীর পোশাক নিয়ে পড়ে আছে, হুজুররা মূলটাতে পড়ে আছে, হুজুররা জানে যে কোন সমস্যা থেকে কোত্থেকে কি হয়, সমাজ কেন অস্থির হয়, কেন যৌন নিপীড়নের ঘটনা বাড়তে থাকে, কেন নানা রকমের অনভিপ্রেত ঘটনা ঘটতে থাকে, কেন তরুণ প্রজন্মের যে চেতনা সেটা ধ্বংস হয়ে যায়, কেন তরুণ প্রজন্ম মা বাবার অবাধ্য হয়ে যায়, সমাজচ্যুত হয়ে যায়, তার ভেতরকার চেতনা শেষ হয়ে যায়, এই সবগুলোর জন্য শয়তানের দুটি অস্ত্রের একটা হলো মাদক, আরেকটা হলো নারী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা তারাক্তু বাদি ফিতনাতান আদাল্লু আলা রিজালি মিনান নিসা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা পুরুষ তোমাদের জন্য নারীদের চাইতে বড় পরীক্ষার বস্তু আর কিছু রেখে গেলাম না, সবচেয়ে তোমাদেরকে পরখ করার কঠিন এবং বড় যে বস্তুটা বা বড় যে সৃষ্টি আল্লাহ সেটা হলো নারীরা, নারীদেরকে দিয়েই তোমাদেরকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হয়। এই জন্য নবী রাসূলুল্লাহ ইহাদিসেই বলেছেন মা রাআইতু আযহাবা লিলুব্বির রাজুলিল হাযিমি মিন ইহদাকুন্না, নারীদেরকে লক্ষ্য করে বলেছেন হে মহিলারা, একজন মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন পুরুষের বিবেককে মুহূর্তের ভিতরে বন্দি করে ফেলতে পারে তোমরা, এত দ্রুত আর কেউ বন্দি করতে পারে না। এজন্য মহিলাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ হলো যে তারা তাদের সৌন্দর্যকে যত্রতত্র বিলিয়ে বেড়াবে না, প্রত্যেকে যার যার স্বামীর জন্য সৌন্দর্যকে প্রকাশ করবেন, আর বাহিরে বিলানোর জিনিস না এটা। মোহর দিয়েছে স্বামী, বিয়ে হয়েছে স্বামীর সাথে, কমিটমেন্ট স্বামীর সাথে, সঙ্গী সে, আর রাস্তার মানুষ যদি তার সৌন্দর্য অবকলন করে বেড়ায়, এটা তো স্বামীর নিজের জন্য লজ্জা পাওয়া হওয়ার কথা।
কোনো স্বামী যদি বুঝতে অসুবিধা হয় যে আমার স্ত্রীকে নিয়ে অন্য পুরুষরা কী চিন্তা করে, তাহলে ওই স্বামী বিভিন্ন অশ্লীল দৃশ্য দেখার পর তিনি কী চিন্তা করেন, ওইটা চিন্তা করলেই উত্তর চলে আসবে যে অন্যরা কী চিন্তা করে। আমাদের সমাজে অনেকেই বুঝেও না বোঝার ভান করে। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমাদের এই ফরজ বিধানের ব্যাপারে গুরুত্ব যেন আমাদের মধ্যে আসে। এখনো পর্যন্ত বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলো পর্দার গুরুত্ব বুঝেন না। অনেকে আবার বাইরে, ঠিক আছে, পরিবারের মহিলাদের পর্দার গুরুত্ব বুঝেন, কিন্তু ঘরোয়াভাবে পর্দা বুঝেন না। ঘরোয়া পর্দা বুঝেন না মানে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়ের জন্য কিছু মানুষের সাথে দেখা দেওয়ার বৈধতা রেখেছেন, আবার কিছু মানুষের সাথে দেখা দেওয়ার বৈধতা রাখেন নাই। দেখা গেল যে সেগুলোর দেখা দেখি নাই, তো আক্কা নাই, গণহারে দেখা দিচ্ছে। যেমন দেবর ভাবি, দেবর ভাবি পর্দা করে, এরকম ফ্যামিলি বেনামাজির কথা তো বাদই, নামাজি ফ্যামিলির মধ্যেও শতকরা বোধ হয় পাঁচটা ফ্যামিলি পাওয়া কঠিন হবে যে খাস পর্দা করে। শরীয়ত মাহরামের তালিকা দিয়েছে, নারীর জন্য কিছু মাহরাম আছে, পুরুষের জন্য কিছু, এই মাহরামের বাইরে অন্য কারো, পুরুষের জন্য অন্য কোনো গায়রে মাহরাম মহিলাকে দেখা অথবা মহিলার জন্য গায়রে মাহরাম পুরুষের সাথে দেখা দেওয়া হারাম। এই হারামটা ঘরে ঘরে করছে। প্রথম যেটা বলছি এটা হলো বাহিরের পর্দার কথা, এখন ভেতরের পর্দার কথা বলছি। বাহিরের পর্দা অনেকে করে, সিয়ানা পাবলিক, বিশেষ করে আপনার অনেক লোক আছে নামাজ কালাম অত বেশি পড়ে না, কিন্তু তার বউ বাইরে খোলামেলা পোশাকে যাক সে সেটা চায় না, কারণ সে তো বুঝে, নিজেই তো আসামি রুগী, বুঝে তো যে আমি কী করে বেড়াই মানুষের এ ধরনের দৃশ্যগুলো দেখে, আমার ভেতরের অবস্থা কী হয় সে তো জানে, এই জন্য সে অন্যদের বেলায়, এই নিজের পরিবারের বেলায় এবারে খুব শক্ত যে না মহিলারা যেন উল্টাপাল্টা না চলে। এক্ষেত্রেও যে আগে যেটা বলছিলাম, সুশীলরা সুশীলগিরি করে এখানে আইসাও যে হ্যাঁ আপনাদের মন এত খারাপ, আমাদের নাকি মন এত খারাপ যে আপনার অশ্লীল দৃশ্য দেখলে মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে, আর ওনারা হলেন সব ফ্রেস্তার মতো, একদম দিলের ভিতরে কোনো বাজে চিন্তা আসে না, ওনারা দেখতে থাকেন দেখতে থাকেন দেখতে থাকেন কিন্তু মনের ভিতরে কোনো সমস্যা তৈরি হয় না, কোনো সমস্যা তৈরি হয় না। এটা তো শুধু নপুংসক দ্বারা সম্ভব, কি বলেন? নপুংসক না হলে বা মিথ্যুক না হলে এটা কোনোদিন সম্ভব? কিন্তু তারা এখানে এসে সুশীল সাজে। তো অনেক লোক আছে এই বাস্তবতাটা বুঝেন, আল্লাহর অন্যান্য বিধান না মানলে কি হবে, বুঝে যে কেন আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে। এই জন্য বাইরের পর্দার ব্যাপারে উনি যথেষ্ট সচেতন নিজের পরিবারের, মাগার ঘরোয়া পর্দার ব্যাপারে সচেতন না। ভাবির সাথে দেবরের পর্দা আছে না নাই? আমাদের সমাজে অনেক দাড়ি পাকা মুরব্বীও আছেন, অনেক দাড়ি পাকা মুরব্বী আছেন যে উনি নিজে ওনার বৌমার সাথে, ওনার ছেলে বৌমার দেবর, তার সাক্ষাৎটাকে কোনো দোষনীয় মনে করেন না, বরং পারলে বৌমাকে দিয়া দেবরের জামা কাপড় ধোয়ায়। আছে না নাই এখনো এগুলা? এটা হারাম, জঘন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার ডিসিশন কি, শরীয়তের বিধান কি, দেবরের সাথে কি পর্দা করতে হবে? আবার একই কথা প্রযোজ্য পুরুষদের বেলায় শালির সাথে পর্দা করতে হবে কিনা, তখন নবী রাসূল সাল্লাম বলেছেন আলহামু আল মউত। আরে পর্দা করতে হবে মানে কি আবার, এটা কি প্রশ্ন করলা তোমরা? বরং মেয়েদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা, এরা হলো মৃত্যুর মতো। মৃত্যুকে দেখে যেরকম মানুষ পলায়, ইমান এবং চরিত্র যদি কেউ হেফাজত করতে চায় এগুলোকে দেখে পলাতে হবে। তো এই জন্য বাসায় মহিলারা, এখন আপনারা বলবেন যে কিভাবে সম্ভব, একই বাসায় থেকে ভাবিয়ে থাকবে দেবরও থাকবে, সবাই তো আলাদা আলাদা বাসা নেওয়ার আর্থিক সঙ্গতি নাও থাকতে পারে, তাহলে আবার দেখা দেখি না হয় কেমনে? দেখেন আমরা ছোটোবেলায় দেখেছি শহরে তো আলহামদুলিল্লাহ ফ্ল্যাট বাড়িতে রুম রুম সিস্টেম আছে, একাধিক টয়লেট আছে, চাইলেই ইচ্ছা করলে পর্দা করা যায়। গ্রামে এখনও কোনো এলাকাতে আছে, আর ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে হয়তো একটা ঘরে যৌথ ফ্যামিলিতে সবাই বসবাস করে, কিন্তু বাহির থেকে কোনো মানুষ যখন ভেতরে প্রবেশ করে
গলা আওয়াজ দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে পরিষ্কার প্রবেশ করে, গলা পরিষ্কার করে করে। তার মানে মহিলারা যদি কেউ থাকেন, আপনারা একটু সাইড টাইড হন, আমি এখন ভিতরে ঢুকতেছি বাড়িতে, এর মধ্যেও তারা পর্দা করছে না, করে নাই। এরকম হাজারো ফ্যামিলি আছে যে দেবর ভাবি সবাই যৌথ ফ্যামিলিতেই থাকেন, আলাদা থাকার মতো আর্থিক সঙ্গতি নাই, কিন্তু 10 বছর 15 বছর 20 বছরের পর্যন্ত দেবর কোনোদিন ভাবিকে দেখে নাই তিনি কেমন, এরকম ফ্যামিলি এখনো আছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর বিধান মানার জন্য দরকার হলো মনের সদ ইচ্ছা, আন্তরিকতা, এছাড়া আর কিছু দরকার নেই। আর যদি এগুলো না করেন তো মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই কান চোখ অন্তর এর প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই চোখ দিয়ে কতগুলো গুনাহ করেছে, যেই পাপ যেই অপরাধ যেই গুনাহ এখন মহামারীর মতো হয়ে গেছে, চাইলেও মানুষ বাঁচতে পারে না, সেটা হলো চোখের গুনাহ। অন্য কোনো অঙ্গ দিয়ে এত পরিমাণ গুনাহ হয় না, পরিমাণে এত গুনাহ হয় না যত বেশি ভায়োলেশন এবং আল্লাহর নির্দেশের লঙ্ঘন হয় কি দিয়ে, দুইটা চোখ দিয়ে। মহামারীর মতো হয়ে গেছে, চাইলেও মানুষ বাঁচতে পারতেছে না। সোশ্যাল মিডিয়া যেদিকে যাবে সেদিকে আপনার নারীকে খোলামেলাভাবে উন্মুক্তভাবে উপস্থাপন করা হচ্ছে, নারীকে মুক্তি দিচ্ছে না পণ্য বানাচ্ছে, পণ্য বানাচ্ছে। তো এগুলো দেখে দেখে মানুষের অন্তর নষ্ট হচ্ছে, তাকওয়া নষ্ট হচ্ছে, ঈমান আমল নষ্ট হচ্ছে, দিল নষ্ট হয়ে যাচ্ছে, ভেতরটা পচে যাচ্ছে, তাকওয়া ধ্বংস হয়ে যাচ্ছে। আর এগুলো থেকে বাঁচার জন্য ছেলে মেয়েদেরকে অল্প বয়সে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া উচিত, দেরি করা উচিত না। এটা আরেক টপিক, আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। দেরিতে বিয়ে দেওয়া এটা এই যুগে বাবা মার অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ, কারণ আপনি বিলম্বে বিয়ের কারণে এমনিতে যে অবস্থা, চতুর্দিকে যে পরিবেশ, যে ফেতনার হাতছানি, ছেলে হোক মেয়ে হোক নিজেকে রক্ষা করার এমনিই কোনো উপায় নাই। এরপরে আবার যদি আপনি দেরি করেন, যত দেরি করবেন তত বেশি ফেতনায় পড়বে, তত বেশি ফেতনায় পড়ে সে গুনাহ জর্জরিত হবে আর আপনি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধানগুলোর যৌক্তিকতা যথার্থতা আমাদেরকে অনুধাবন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলো এর মধ্যেই মানব জাতির কল্যাণ, আর এটা না মানার মধ্যে মানব জাতির ক্ষতি এবং ক্ষতি, এছাড়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম ঈমানের শক্তি আমাদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই চোখের পর্দা করব তো ইনশাআল্লাহ। নারীদের পোশাক নিয়ে কথা বলার মানে এই নয় যে আমি বাইরে মহিলাদের পরিষদে ফতোয়া দিয়ে বেড়াবো, আমার নিজেকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ আগে বলেছেন পুরুষকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরপর আল্লাহ তাআলা নারীকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুন্না মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আগে পুরুষকে নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। অতএব আমাদের দায়িত্ব থাকবে আমাদের নজরকে হেফাজত করা। এটা সোনার হরিণ হয়ে গেছে ভাই, আজকাল সোনার হরিণ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এমন একটা ফিতনা হয়ে গেছে যে বাহিরে হয়তো হুজুর মানুষ পর্নার দিকে তাকায় না, তাকাবে কেমনে, তাকালে তো মানুষও খারাপ বলবে হুজুর হয়ে তাকা রয়েছে কেমনে ফেল ফেল করে, কিন্তু ফেসবুক ইউটিউব মোবাইল গোপন কক্ষ একা একা সেটা মনের মাধুরী মিশায়া দেখছে এবং গুনাহ করছে। শয়তান এমন সিস্টেম বের করে দিয়েছে যে জান্নাতে যাওয়ার পথ আজকাল বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সংগ্রামে আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। সংকল্প করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে, আমি এই চোখ দিয়ে আল্লাহর আর অবাধ্য হব না, যা হয়েছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, সামনে থেকে আমি প্রতিজ্ঞা করব, ফেসবুকে বাজে কোনো ছবি আসে যে প্রোফাইল থেকে ওইটাকে ব্লক করে ফেলবো, যে পেজ থেকে বাজে জিনিস আসে ওটাকে আনফলো করে ফেলবো। এভাবে যদি আমি ছাকনি দিয়ে এটাকে আস্তে 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 আমার ফেসবুকটাকে আমি ছাকতে থাকি, তো কিছুদিন ছাকতে ছাকতে দেখবেন যে আপনার নিউজ ফিডে আর বাজে কিছু আসবে না ইনশাআল্লাহ। সংগ্রাম চালাতে হবে, আর যদি যা আসে সেটাই ফেল ফেল করে তাকিয়ে দেখেন আর মুখে আস্তাগফিরুল্লাহ পড়েন, আছে না এরকম মানুষ টেলিভিশনে বাজে দৃশ্য দেখতেছে হাতে তসবি টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো এই টাইপেরও মোত্তাকি আছে না নাই, তো ফেসবুকে ইনস্টল করলেন দেখলেন আর বললেন আস্তাগফিরুল্লাহ, কত বেহায়া মেয়ে, আপনি কিন্তু দেখে দেখে মজা লিখতেছেন, তো আপনি তো আরও বড় বেহায়া। তো এই জন্য ডায়রিয়ার রোগী যেরকম
আটকায় রাখতে পারে না, ডাইরেক্ট হয়ে যায়। এরপরে বিছানা আপনার ইয়েতে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যায়, বিছানা নষ্ট হয়ে যায়। আজকাল চোখের রোগের ডায়রিয়া আমাদের সবার হয়ে গেছে প্রায়, ঠিক না? বেঠিক চাইলেও আটকা রাখতে পারে না, ফেলফেল করে চায়ে থাকে, কারণ ডানে বামে উপরে নিচে অনলাইনে অফলাইনে পত্রিকায় পেপারে স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে বাসাতে রাস্তাঘাটে বাসে ট্রেনে কোনো জায়গায় বাদ নেই, সর্বত্র শয়তান এই জাল বিছিয়ে রেখেছে। ইন্টারেস্টিং বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে পুরুষকে ঈমান আমল এবং তার বিবেক বুদ্ধি সব ধ্বংস করার জন্য সবচেয়েতে বড় কারণ যেটা বলেছেন, ওইটাকেই শয়তান সবচেয়েতে সহজলভ্য করে দিয়েছে সর্বত্র। তাহলে বোঝা যাচ্ছে কিনা যে এটা ইবলিসি চক্রান্ত, এই সভ্যতা শয়তানি সভ্যতাকে এই পৃথিবীতে এস্টাবলিশড করা, এটা ইবলিসের জাল। এই জাল থেকে বাঁচানোর জন্য মুত্তাকিরা ছটফট করতে থাকবে, অস্থির হতে থাকবে, চেষ্টা করতে থাকবে। চেষ্টাটা মতো করি, প্রতিদিন নিজের সঙ্গে নিজে সংগ্রাম করি, চেষ্টা চালাই। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এ যুগের এই ভয়াবহ ফিতনার সময় ঈমান আমলকে হেফাজত থাকা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের গুনার কারণে। কত মানুষ আমাদের কাছে এসে নিজের অবস্থা জানায়, নালিশ করে, যুজু সেজদায় গেছি, দুই মিনিট তিন মিনিট ধরে সেজদা করার চেষ্টা করতেছি, লম্বা সময় সেজদা করতেছি, কিন্তু চোখের সামনে সেই দৃশ্য ভেসে ওঠে যেগুলো একাকী গোপনে দেখেছি, সেজদার মধ্যেও সে অপরাধী হচ্ছে, এমন ডেঞ্জারাস বিষয়। কিন্তু যদি পুরোপুরি ছেড়ে আসতে পারেন, একটা সময় ফ্রেশ হয়ে যাবেন এবং আর মনে বাজে চিন্তা আসবে না। বিশেষ করে তরুণরা আমরা যারা আছে, এই তরুণদের তারুণ্য শেষ করে ফেলতেছে এই অসভ্য কালচার, অসভ্য কালচার। আমি সবসময় বলি সফট ড্রিঙ্কসের মতো, এই তারুণ্য বা যৌবন হলো কিসের মতো? সফট ড্রিঙ্কসের মতো, যে যতদিন এটা মুখ আটকায় রাখবেন ততদিন ঝাঁজ থাকবে, খুলে ফেলছেন ঝাঁজ শেষ, এরপরে খায়া আর স্বাদ হবে না। এই জন্য দাম্পত্য কলহ ঘরে ঘরে বাড়ছে দেখবেন, বিয়ে শাদী হয় কিন্তু শান্তি নাই, কারণ কি, ওই যে যাঁচ যা ছিল আগেই সব আকাম পুকাম করে শেষ করে ফেলছে। এই জন্য ভালোবাসা সব বাইন্দা রাখেন, জমা করে রাখেন, এগুলো সবগুলো বৈধ জীবন সঙ্গিনীকে নিবেদন করবেন। আল্লাহ তালা আমাদেরকে সেরকম ইমানই শক্তি দান করেন। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।